হ্যালো আমি সোমানা চক্রবর্তী নমস্কার সদ্গুরু সদ্গুরু আমি জানতে চাই জ্যোতিষবিদ্যার সত্যতা সম্পর্কে মানে আমি জানি এটা একটা বিজ্ঞান কিন্তু এই বিয়ের আগে ঠিকুজি মেলানো হয় বা কোনো মাঙ্গলিক কন্যাকে কোনো পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার আগে গাছের সাথে বিয়ে দেওয়ার প্রথা আছে আবার এমনও হয় কাউকে নির্দিষ্ট পাথর পড়াতে হয় জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তো এর সত্যতা কতটা বা এর সার্বিক স্বাভাবিকতাই বা কতটা আসলে আমাদের প্রজন্মের পক্ষে এটা বোঝা খুবই কঠিন আমরা বিদ্রোহী হয়ে উঠি অথবা অভিভাবকের চাপে পড়ে সবকিছু মেনে নিতে হয় তাই আপনি যদি এই সত্যতা সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করেন তাহলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ প্রণাম নমস্কার এই গাছকে বিয়ে করার ভাবনা আমার খুব ভালো লেগেছে এই গাছের সঙ্গে গভীর সম্পর্ক আছে আমার জানো আমার মনে হয় এটা একটা দুর্দান্ত আইডিয়া খুবই স্থায়ী সঙ্গী জমাট শিকড় আজকাল তো এরকম স্থায়ী সঙ্গী পাওয়া খুবই বিরল ঘটনা এটা সত্যিই একটা দারুণ আইডিয়া এবং দেখো এই যে ঠিকুজি মেলানো হচ্ছে তার মানে হলো গ্রহ নক্ষত্রদের মিলিয়ে দেয়া হচ্ছে কিন্তু কিভাবে তুমি ওই দুটো মূর্খকে মেলাবে এটা কখনোই সম্ভব নয় ওই দুই মূর্খকে কেউ মেলাতে পারবে না একমাত্র যদি তারা একে অন্যের দায়িত্ব নেয় যদি তাদের একে অন্যের প্রতি গভীর অনুভূতি থাকে এবং নিজেদের জীবন তারা একে অন্যের জন্য সমর্পণ করে তাহলে হয়তো সুন্দর কিছু ঘটতে পারে যদি তুমি তাদের মেলাতে চাও কিভাবে তাদের মেলাচ্ছ সেটা কোনো বিষয়ই নয় তা কোনোভাবেই কাজ করবে না এই কারণেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক এবং বিবাহ শুধুমাত্র কিছুক্ষণের জন্যই সুন্দর তারপরেই এটা বেশ উদ্বেগের কারণ হয়ে যায় অথবা নিরন্তর অশান্তি চলতে থাকে এর একমাত্র কারণ মানুষ নিজেদের একে অন্যের সঙ্গে মেলাবার চেষ্টা করে তুমি কখনোই মানুষকে মেলাতে পারবে না দুটো মানুষ কখনোই এক হতে পারে না এটা একমাত্র সম্ভব তখনই যদি তুমি অন্যের খুশিকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দাও তবেই দেখবে সব ঠিকঠাক কাজ করছে যদি তুমি অন্যের খুশি ছিনিয়ে বাঁচতে চাও তাহলে দেখবে সময়ের সঙ্গে ক্রমশই সেটা তেতো হয়ে উঠছে যদি তুমি নিজের জীবনের আনন্দকে ভাগ করে নিতে পারো তখন সবকিছুই সুন্দরভাবে হবে কোন নক্ষত্র কি বলছে তা অর্থহীন হয়ে যাবে তো ওই নক্ষত্রটা যা খুশি তাই বলতেই পারে কিন্তু তুমি যখন মানুষ হয়ে এসেছ তখন তোমার জীবন নিজেকেই তৈরি করে নিতে হবে দিস ইজ দ্য অন দ্য প্ল্যানেট হু ক্যান পৃথিবীতে এটাই হল একমাত্র প্রাণী যে নিজের জীবন গড়তে পারে তা না করে গ্রহ নক্ষত্রের মতো জড় পদার্থের হাতে নিজের জীবনকে ছেড়ে দিতে চাও তাহলে বেঁচে থাকাটা দুর্ভাগ্যজনক হবেই তাই দয়া করে তুমি এবং তোমার কথা যারা শোনে তাদের বলো যে নিজের জীবনকে নিজের হাতে নিতে হবে অন্য কিছু নয় এবং এটা কত বড় মূর্খামি যে একজন তৃতীয় ব্যক্তি যাকে তুমি জানো না পর্যন্ত সে তোমায় বলবে যে তুমি তোমার স্বামী বা স্ত্রীর সঙ্গে সুখী হবে কিনা এটা যথেষ্ট অশোভন এই দায়িত্ব তুমি নিজের হাতেই নাও এবং এটা কোনো ব্যাপারই নয় যে কত বড় নির্বোধকে তুমি বিয়ে করছ তোমাকেই নিতে হবে তোমার ভালো থাকার দায় এবং সেটাই তোমার ভালো থাকার একমাত্র উপায়